कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়েছেন তরুণ অভিনেতা তৌসিফ মাহবুব। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ত্রী জান্নাতুল ফেরদৌস জারা সহ হাসপাতালে একটি ছবি পোস্ট করেন তৌসিফ মাহবুব। ক্যাপশনে লিখেন, প্রত্যেক স্বামীকেই এই দিনটি দেখতে হবে, সৃষ্টিকর্তা সবাইকে শক্তি দান করুন। করোনায় শুধু বউ নয়, তার বাড়ির সবাই ও আমি আক্রান্ত হয়েছি, আমাদের সবার জন্য দোয়া করবেন। জানা যায় ফেসবুকে তৌসিফ যে ছবি পোস্ট করেছেন তা বেশ পুরনো। করোনায় পরিবারের বেশিরভাগ সদস্যই বাসায় অবস্থান করছেন, তাদের মধ্যে তৌসিফের স্ত্রী বেশি অসুস্থ। 2018 সালের 9 ফেব্রুয়ারি বিয়ে করেন তৌসিফ এবং জারা। সুখী দম্পতি হিসেবে বন্ধুমহলে বেশ সুনাম রয়েছে তাদের। তৌসিফ বর্তমানে আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের অন্যতম অভিনেতা, যদিও সাম্প্রতিক পর্বগুলোতে তাকে দেখা যাচ্ছে না। অন্যদিকে চলতি মাসে ম্যারিস মিডিয়া নামের একটি নাটকের কাজ শেষ করেছেন এই শিল্পী। এতে তার বিপরীতে আছেন সাফা কবির। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।